নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। আমি অনামিকা, স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি রাজ্য সরকারের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো কোথা থেকে এই নোটিশটি বেরিয়েছে, কী কী পোস্ট রয়েছে, কী করে আপনারা আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে, শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সীমা কত কী হতে হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন। শুরু করার আগে বলে রাখি, এই মুহূর্তে আন একাডেমিতে কী কী ব্যাচ কোর্স চলছে। আন একাডেমিতে 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে কমপ্লিট কোর্স অন ম্যাথস, রিজনিং অ্যান্ড ইংলিশ ফর গ্র্যাজুয়েট লেভেল এক্সামস। ব্যাচ নাম্বার 28 আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস শুরু হতে চলেছে 17 নভেম্বর থেকে। খুব শীঘ্রই আন একাডেমিতে 24 মাস এবং 12 মাসের WBPSC সাবস্ক্রিপশনের প্রাইস হাইক হতে চলেছে। তো যারা সাবস্ক্রিপশন নিতে চান তারা এখনই নিয়ে রাখুন। প্লে স্টোর থেকে আন একাডেমি অ্যাপটি ডাউনলোড করে নিন। গোল হিসেবে সিলেক্ট করুন WBPSC। WBCS থেকে শুরু করে WBPSC, WBP সমস্ত পরীক্ষার প্রস্তুতি আপনারা কেবলমাত্র একটি প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে নিতে পারবেন। WBPSC, WBSSC, SSC, রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা inBrief10 এই রেফারেল কোডটি ইউজ করুন। এবার আমি বলছি এখানে কী কী পোস্ট রয়েছে, রেমিউনারেশন হিসেবে আপনারা কত টাকা পাবেন, এজ লিমিট কত কী হতে হবে এবং অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান কী হতে হবে। প্রথম পোস্টটি হলো NTEP 1, সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজার STLS আন্ডার NTEP। প্লেস অফ পোস্টিং হবে বীরভূম জেলার যে কোনো জায়গায়। রেমিউনারেশন হিসেবে আপনারা প্রতি মাসে পাবেন 25,000 টাকা। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশানটা দেখুন, প্রার্থীদেরকে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে, সেই সঙ্গে প্রার্থীদের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। প্রার্থীদের পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং টু হুইলার ড্রাইভ করা জানা থাকতে হবে। কম্পিউটার অপারেশনের ওপর ন্যূনতম 2 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এই যে কোয়ালিফিকেশানগুলো আমি বললাম, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা, এই কোর্সগুলোতে প্রার্থীদের ন্যূনতম 50% মার্কস থাকতে হবে। এখানে স্কেল অফ স্কোরিং রয়েছে 50 মার্কসে। এখানে 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট হলো NTEP 2, পোস্টের নাম সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার STS আন্ডার NTEP। 2টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। প্লেস অফ পোস্টিং হবে বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা। পার মান্থ প্রার্থীরা রেমিউনারেশন হিসেবে পাবে 25,000 টাকা। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। প্রার্থীদের যে কোনো ডিসিপ্লিনে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে অথবা রেকগনাইজ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার অপারেশনের ওপর ন্যূনতম 2 মাসের সার্টিফিকেট, পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং টু হুইলার ড্রাইভ করার এবিলিটি প্রার্থীর থাকতে হবে। কম্পিউটার অপারেশনের ওপর ন্যূনতম 2 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। ব্যাচেলার্স ডিগ্রিতে প্রার্থীদের ন্যূনতম 50% মার্কস থাকতে হবে। এখানেও স্কেল অফ স্কোরিং রয়েছে 50 মার্কসের NTEP 1 এবং NTEP 2 পোস্টের ক্ষেত্রে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে 40 মার্কস নেওয়া হবে, এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস, মাধ্যমিক থেকে নেওয়া হবে 10 মার্কস, হায়ার সেকেন্ডারি থেকে নেওয়া হবে 10 মার্কস, গ্র্যাজুয়েশন থেকে নেওয়া হবে 15 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন থেকে নেওয়া হবে 5 মার্কস, অর্থাৎ এখানে মোট 40 মার্কস নেওয়া হচ্ছে আর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস। পরবর্তী পোস্টটি হলো পেয়ার সাপোর্ট ফর NVHCP। 1টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। প্লেস অফ পোস্টিং হবে সুরি সর্দার হসপিটাল। পার মান্থ রেমিউনারেশন হিসেবে প্রার্থীরা পাবে 10,000 টাকা। 1/11/2021 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে আর OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। যে সকল প্রার্থীরা হায়ার সেকেন্ডারি পাস এবং হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি থেকে রিকভার করেছেন সেই সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে। এই পোস্টটির ক্ষেত্রে কেবলমাত্র বীরভূম ডিস্ট্রিক্ট জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। স্কেল অফ স্কোরিং রয়েছে 100 মার্কসের
মাধ্যমিক থেকে নেওয়া হবে 40 মার্কস, হায়ার সেকেন্ডারি থেকে নেওয়া হবে 45 মার্কস এবং ইন্টারভিউ থেকে থাকবে 15 মার্কস। প্রার্থীদের মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে প্রার্থীদেরকে প্রেসক্রিপশন এবং ট্রিটমেন্ট কপি জমা করতে হবে। নেক্সট হলো সহায়িকা এনআরসি। এই পোস্টের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। একটি পোস্ট এখানে রয়েছে, প্লেস অফ পোস্টিং হবে বীরভূম জেলা। রেমিউনারেশন হিসেবে পার মান্থ প্রার্থীরা পাবে 5,000 টাকা। 1/11/2021 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এখানেও 100 মার্কসের স্কেল অফ স্কোরিং রয়েছে। মাধ্যমিক থেকে 40 মার্কস নেওয়া হবে, হায়ার সেকেন্ডারি থেকে নেওয়া হবে 40 মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকবে 20 মার্কস। পট্টির ক্ষেত্রে প্রার্থীদের নানুর ব্লকের বাসিন্দা হতে হবে। নেক্সট হলো ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসিওরেন্স NHM। এখানে একটি পোস্ট রয়েছে, পার মান্থ রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে 40,000 টাকা। 1/11/2021 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদেরকে MBBS অথবা ডেন্টাল কিংবা আয়ুষ অথবা নার্সিং গ্র্যাজুয়েট হতে হবে উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর হেলথ ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে পাবলিক হেলথ কিংবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এদের যদি হেলথ কোয়ালিটি ফিল্ডে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে প্রার্থীরা অ্যাডভান্টেজ পাবেন। স্কেল অফ স্কোরিং রয়েছে 100 মার্কসে, রিটেন টেস্টের জন্য থাকছে 50 মার্কস, কম্পিউটার টেস্টের জন্য থাকছে 40 মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকছে 10 মার্কস। এখানে প্রার্থীদেরকে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হবে। নেক্সট হলো কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এখানেও একটি শূন্য পদ রয়েছে, প্লেস অফ পোস্টিং বীরভূম জেলা, পার মান্থ রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে 15,000 টাকা। জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে GNM কোর্স করা থাকতে হবে এবং সেই সঙ্গে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর 1 মাসের ট্রেনিং করা থাকতে হবে। এখানেও 100 মার্কসের স্কেল অফ স্কোরিং রয়েছে। নেক্সট হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এখানে একটি শূন্য পদ রয়েছে, প্লেস অফ পোস্টিং হবে বীরভূম, পার মান্থ রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে 30,000 টাকা। জেনারেল ক্যান্ডিডেটসদের বয়স 1/1/2020 তারিখের মধ্যে 40 বছর পর্যন্ত হতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের ক্লিনিক্যাল সাইকোলজির ওপর রেকগনাইজড কোয়ালিফিকেশন থাকতে হবে এবং ক্লিনিক্যাল সাইকোলজি অর মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজির ওপর MPhil করা থাকতে হবে। এখানেও 100 মার্কসের স্কেল অফ স্কোরিং রয়েছে, গ্রাজুয়েশন থেকে 30 মার্কস থাকছে, পোস্ট গ্রাজুয়েশনের জন্য থাকছে 30 মার্কস, MPhil কিংবা আদার হায়ার কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস থাকছে, এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 15 মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকছে 15 মার্কস। অ্যাপ্লিকেশান ফিস হিসেবে ক্যান্ডিডেটসদেরকে কত টাকা দিতে হবে বলে রাখি। জেনারেল ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে 100 টাকা এবং SC ST OBC অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে 50 টাকা। পেমেন্ট প্রার্থীদেরকে নেফটের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে পেমেন্ট রিসিপ্ট এনক্লোজ করে দিতে হবে। পেমেন্ট করতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নাম্বার অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে, IFSC কোডও এখানে দেওয়া রয়েছে। ব্যাংক ব্রাঞ্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুরি। তো অফিসিয়াল নোটিশে যেই অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং ব্যাংকের ব্রাঞ্চ দেওয়া রয়েছে, একটু অ্যাকাউন্টেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। স্ক্রিনে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পাচ্ছেন, এই ফর্মেট অনুযায়ী আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পেমেন্ট স্লিপ অ্যাটাচ করে প্রার্থীদেরকে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা করার অ্যাড্রেস হলো অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DPMU সেকশন, রুম নাম্বার 7, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট অফিস সুরি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন 7311101, ওয়েস্ট বেঙ্গল। আবেদন করার শেষ তারিখ হলো 30/11/2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন করার আগে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরা আগে ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন।
এই অফিশিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মেট ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব। সেই লিঙ্ক থেকে আপনারা অফিশিয়াল নোটিস এবং অ্যাপ্লিকেশন ফর্মেট ডাউনলোড করে নিতে পারবেন। স্পেশাল ক্লাস ফিচারগুলো দেখে রাখুন। এখানে আপনারা ইন্টারেক্টিভ সেশন পেয়ে যাবেন, লার্নারদের জন্য পোল থাকবে, কোনো ক্লাস আপনাদের মিস হবে না, লেকচার নোটস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যে কোনো সময়। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো আপনারা দেখে রাখুন। ফ্রি ভার্সেস প্লাস সাবস্ক্রিপশনে পার্থক্যটা দেখে রাখুন, যেখানে ফ্রি সাবস্ক্রিপশনে আপনারা লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড লিমিটেড পিডিএফ নোটস এবং ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবেন। সেখানে আপনারা যদি প্লাস সাবস্ক্রিপশন নেন তাহলে আপনারা আপনাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবেন, সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি হবে, নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান থাকবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ হবে, টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। তাই আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস। WBPSC, WBSSC, SSC, রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা ইনব্রিফ 10 এই রেফারেল কোডটি ইউজ করুন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। বিভিন্ন চাকরির রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যান আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। যে সমস্ত ভিডিওগুলো আমার সবসময় ইউটিউবে করা সম্ভব হয় না, সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইনব্রিফ।